সুন্দরবনের অষ্টম শ্রেণীর ছাত্রী ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরলেও খুশি এলাকার মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর থানার মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অরিশা শেখ নেপালি ক্যারাটে প্রশিক্ষণে চ্যাম্পিয়ন, অবিশ্বাস্য হলেও সত্যি। আজ সকালে মথুরাপুর স্টেশনে নেমে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে এলো। ছাত্রীটি দরিদ্র পরিবারের, বাবা পেশায় ভ্যান চালক, দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খাওয়ার মতো অর্থ নেই। বাবা কোনো মতে দরিদ্রের সংসারের মতো দিন চালান, তবু এত কষ্টের মধ্যে নিজের পড়াশোনা এবং ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে চলেছে জীবনের সাফল্যের সাথে। নেপালি 546 জন পার্টিসিপেটের মধ্যে প্রথম স্থান অধিকার করে বর্তমানে সে ক্যারাটে ব্রাউন বেল্ট অর্জন করেছে। ওড়িশার বক্তব্য হলো, আমি জীবনে বড় হতে চাই, ন্যাশনাল গেমে যেতে চাই। এই সাফল্যের পরিসীমা পৌঁছে দেওয়ার জন্য কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি মহাশয় সর্বোচ্চভাবে তার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেছেন। কোনো ছাত্রের প্রতিভাকে বিকশিত করার জন্য তিনি সর্বদা প্রস্তুত আছেন, তাই আজ অষ্টম শ্রেণীর ছাত্রী অরিশা শেখকে সবাই কুর্নিশ জানাই। ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছো, এই বিষয়ে তোমার কি দক্ষতা, কি করলে? আমি ক্যারাটেটা শিখছি কারণ আমার ক্যারাটেটা আসল উদ্দেশ্য নয়, আর আসল উদ্দেশ্য আমি ছুট খেলায় অলিম্পিক খেলতে চাই। এটা আমার নিজের আত্মরক্ষার জন্য আমি এটা শিখছি। তুমি কতদিন যাবত শিখছো? 5 বছর। তোমার শিক্ষক কে? সিয়ান আজীবন লস্কর। তুমি কোথায় গিয়ে চ্যাম্পিয়ন হলে? নেপাল। কতজন ইয়ে করেছিল, পার্টিসিপেট করেছিল? 546 জন। তার মধ্যে তুমি কত হয়েছো? ফার্স্ট। প্রথমে হয়েছো? এরপর এরপর তুমি কি কি করতে চাও? এরপর আমি আরো জীবন অনেক বড় হতে চাই, তবে এই খেলাতে নয়, এমনি সরকারি স্টেট ছুটে খেলাতে। আচ্ছা, তোমার কোন বেল্ট চলছে এখন? ব্রাউন। ব্রাউন বেল্ট চলছে। তুমি এখন কোন শ্রেণীতে পড়ো? 8। ক্লাস 8। স্কুলের নাম? কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। থ্যাংক ইউ। তোমার নাম? অরিশা শেখ। অষ্টম শ্রেণীতে পড়রত অরিশা শেখ। এবছর এক আন্তর্জাতিক মানের ক্রিকেট আমাদের ক্যারাটে প্রতিযোগিতায় সে প্রথম স্থান লাভ করেছে। অষ্টম শ্রেণীতে পাঠরত একটি ছাত্রীর কি মানসিক দৃঢ়তা না থাকলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, নেপাল সব বিভিন্ন দেশগুলোর মধ্যে যে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হলো, তাতে প্রথম স্থান অধিকার করলো আমাদেরই অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী, দরিদ্র বাড়ি থেকে আসা একটি ছাত্রী। এত অসাধারণ সাফল্য আমরা সত্যিই আমাদের গর্বিত করে। আগামী দিনে তার অনেক সাফল্য কামনা করি। সে ফুটবলেও আমাদের ব্লক, সাব ডিভিশন, জেলার হয়ে রাজ্যে খেলতে গিয়েছে এবং আমাদের বহু ক্ষেত্রেই দেখেছি বিভিন্ন নাচে, গানে, আঁকায় সমস্ত কিছুতে সে কিন্তু সামনের সারিতে থাকে। এই অরিশার আগামী দিনের যাত্রা শুভ হোক ও অনেক বড় হোক, আশীর্বাদ থাকলো। চন্দন মাইতি, প্রধান শিক্ষক, কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল, মথুরাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা।